আসসালামু আলাইকুম দশতম বিসিএস ম্যাথ পেলিতে আসা ষোলোটি প্রশ্নের এগারো থেকে ষোলো পর্যন্ত এই পাঁচটি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে এগারো নম্বর একটা গুণ দেওয়া আছে এইটার মান বের করতে বলছে তাহলে আমরা এটার গুণ করব এইখানে দেওয়া আছে দশমিক এক দশমিক শূন্য এক দশমিক শূন্য শূন্য এক আমরা যদি এই দশমিকগুলো বাদ দিই তাহলে এইখানে থাকে এক এখানেও থাকে এক এখানেও থাকে এক এই তিনটা এক যদি গুণ করে তাহলে উপরে এক আসে আর নিচেও এই যে দশমিক টু দশমিক শূন্য শূন্য টু দশমিক শূন্য শূন্য টু তাহলে এই যে আমরা যদি দশমিক বাদ দিয়ে দিই তাহলে নিচেও কিন্তু এখানে টু থাকে এখানেও টু এখানেও টু এই তিনটা টু গুণ করলে হবে এইট এখন উপরে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এই দশমিক পরে একটা এই দুইটা তিনটা আর এই তিনটা তাহলে ছয়টা এই তিন দুই পাঁচ আর এক ছয় তাহলে আমাদের ডান পাশে ছয়টা ঘর রেখে দশমিক দিতে হবে তাহলে এই এক আছে এরপর আরও পাঁচটা শূন্য দেবে এক দুই তিন চার পাঁচ তারপরে এই দশমিক তাহলে দশমিকের পরে তখন ছয়টা ঘর আসবে এরপর এই আটের ব্লাউজ সেম নিচে তাও দশমিক বার একটা সংখ্যা আর এই দুইটা তিনটা আর এই তিনটা ছয়টা তাহলে ছয়টা রেখে তাহলে এক এই দুই তিন চার পাঁচ ছয় এই দশমিক দিয়ে দিলাম এখন হিসেব হচ্ছে এভাবে যে আমরা উপরে এই দশমিকের পরে আমরা কয় দশমিকটাকে এদিকে ঠেলে দেবো কয়েক ঠেলে দেব এক দুই তিন চার পাঁচ ছয় ঘর দশমিকটা যদি এখান থেকে ছয় ঘর সামনে ঠেলে দেয় তাহলে উপরে আসে এক আর নিচেও তাইলে আমাদের দশমিকটা ছয় ঘর ঠেলে দিতে হবে এক দুই তিন চার পাঁচ এই ছয় ছয় এখানে আটের পর দশমিক আর আট একই কথা তাহলে এটার গুণ ফল হচ্ছে এক বাই আট এটা হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর দেওয়া আছে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটা কোন প্রকৃতির হবে এখন আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি আর একটা ত্রিভুজে থাকে তিনটা কোণ তাহলে একটা কোণ যদি অপর দুইটা কোণ যদি এক্স হয় তাহলে বাকি একটা কোনও এক্স কারণ আমাদের বলে দিছে যে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান অপর দুটি কোণ যদি এক্স হয় তাহলে বাকিটাও এক্স তাহলে এই দুইটা যোগ করলে হবে টু এক্স সমান একশো আশি হবে কারণ ত্রিভুজের এই টু এক্স মানে কি তিনটা কোণের এই আছে একটা এই দুইটা তাহলে টোটাল তিনটা তাহলে এক্সের মান বের হয়ে গেল নব্বই ডিগ্রি যেহেতু আমরা বলতে পারি যে এক্স মানে নব্বই ডিগ্রি তার মানে একটা কোণ নব্বই ডিগ্রি বাকি দুইটা কোণের যোগ ফল নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি এর মানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তেরো নম্বর একটি মুনাফার অঙ্ক দেওয়া আছে এখানে বলছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে তাহলে আরের মান চেয়েছে আরের মান কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে এনের মান আট বছর আট বছরে তাহলে সুদে আসলে তিন গুণ হবে এখন আমরা যদি আসল ধরে নেই একশো টাকা তাহলে বলতে পারবো মুনাফা আসল যেহেতু তিন গুণ হ্যাঁ সুদে আসলে তার তিন গুণ তার মানে তিনশো টাকা তাহলে মুনাফা কত টাকা মুনাফা হবে তাহলে দুইশো টাকা কারণ যেহেতু আমাদের বলে দিছে সুদে আসলে তিন গুণ হবে যদি আসল একশো টাকা হয় তিন গুণ তিনশো টাকা তাহলে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলেই মুনাফা বেড়ে যাবে এখন আমরা সূত্র জানি আই সমান পি আর এন তাহলে আর সমান আসবে আই ভাগ পি এন আমরা আইয়ের মান বসিয়ে দিই দুইশো টাকা পিয়ের মান একশো ইন্টু এন এর মান হচ্ছে আট আর আরের মান বের করতে হলে উপরে অতিরিক্ত একটা একশো দিয়ে পারসেন্টেজ দিয়ে দিতে হবে এরপর এই একশো এই একশো কাটাকাটি যাবে তাহলে এটা এই আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট তার মানে আমরা বলতে পারবো যে সরল সুদের হার যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে অতএব এটা সঠিক উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট চোদ্দো নম্বর বলছে যদি এটা সমান এটা হয় তাহলে এর মান কত এর মান বের করতে বলছে তাহলে এটা আমরা করি এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স আর এটা এই যে এ স্কোয়ার মাইনাস এই পঁচিশকে লেখা যায় ফাইভের স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফাইভের স্কর তাহলে এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে একবার যোগ একবার বিস মাইনাস ফাইভ তাহলে এই এক্স মাইনাস এই এক্স মাইনাস কাটাকাটি যাবে তাহলে আমাদের থাকবে কি এ প্লাস সমান এক্স প্লাস ফাইভ এরপরে সমানের দুই পাশে যদি সেম সাইন থাকে এবং সেম রাশি যেমন এই প্লাস এক্স এই প্লাজ এক্স যায় সমানের দুই পাশে অতএব আমরা বলবো এর মান ফাইভ তাহলে এখানে এর সঠিক উত্তর হচ্ছে ফাইভ পনেরো নম্বর দেওয়া আছে চিনির মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই পরিবার চিনি খাওয়া বাবদ খরচ শতকরা কত কমানো মানে চিনির দাম বাড়ছে ঠিক আছে কিন্তু আগে যদি পঞ্চাশ টাকার চিনি কিনে থাকে এখনও সেই পঞ্চাশ টাকার চিনি কিনছে তার মানে আগে যে পরিমাণ পাবে এখন কিন্তু আরও কম পাবে তাহলে চিনি খাওয়া কমিয়ে দিয়েছে হ্যাঁ চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছে কারণ আগে যে টাকায় মানে পঞ্চাশ টাকা যে চিনি পেতো এখন কিন্তু পঞ্চাশ টাকা আরও কম পাবে এই যে শতকরা কতটুকু কমাইছে এটা বের করতে বলছে তাহলে এটা চব্বিশতম বিসিএস ম্যাথ পিঠিতে আমরা বিস্তারিত আলোচনা করছি একদম হুবো আর্টসে ওখান থেকে আপনারা দেখে নেবেন ষোলো নম্বরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সময় জিরো তাহলে আমাদের বের করতে বলছে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটার মান বের করতে বলছে এখন এই তিনটার তো আর সূত্র নাই তাহলে আমরা একটা কাজ করি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি রেখে দিই সিটা এসে গেলে মাইনাস সি হয়ে যাবে এখন এই এ প্লাস বি তাহলে আমরা এ কিউব আর বি কিউব এই দুইটা দৌড়ে করি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি এই মাইনাস সি বসিয়ে দিলাম কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু আর এ প্লাস বির মান মাইনাস সি মাইনাস সি তাহলে মাইনাস এই যে সির উপর কিউব দিলে সি কিউব মাইনাস যেহেতু আছে আর এটা যেহেতু বেজোর তাহলে মাইনাসটা থেকে যাবে মাইনাস সি কিউব ও আচ্ছা এইখানে প্লাস সি কিউব আছে এই প্লাস সি কিউবটা তো রয়ে যাবে কারণ এটার কোনো ইউজ হয়নি মাইনাস এই মাইনাস আর এই মাইনাস হয়েছে প্লাস থ্রি বি আর এই যে সি তো থ্রি এ বি সি প্লাস সিকিউব এই সি কিউব আর এই মাইনাস সি কিউব যায় সমান থাকবে থ্রি এ বি সি তাহলে আমরা বলতে পারবো এ প্লাস বি প্লাস সি সমান যদি জিরো হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হচ্ছে থ্রি সি এটা সঠিক উত্তর হচ্ছে